السلام عليكم. وعليكم السلام ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, ইসমে আজম ইসমে আজম জি, ক্যাচ বলতে কি বোঝায়? কি বোঝায়? ওকে, একটি প্রশ্ন হচ্ছে যে, আমরা বিভিন্ন সময় ঋণ থাকি বা যেন বিপদে পড়ে বিভিন্ন খালের দোয়া পড়ে আর কি, হুম সেটা হুম কি মানে আমলের বাইরে হয়ে যায় না কিনা? শুধু ঋণের জন্য, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া পড়লাম, এটা হুম কি হুম ঠিক কি? এটা একটু প্লিজ বলবেন। মানে দোয়া পড়লেই কি এটা বাস্তবে রূপায়িত হচ্ছে কিনা, না, হবে আমার কিনা? প্রশ্ন হচ্ছে যে, আমি ঋণগ্রস্ত হইলাম বলে দোয়া পড়তেছি, দুধ পড়তেছি, এটা হুম কি ঠিক কিনা? আচ্ছা, না, স্বাভাবিক যে আমল করবো এটা বাইরে, যে এটা করব ঋণ থেকে বাঁচার জন্য, এটা হুম হুম কি ঠিক হবে কিনা সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন ভাইয়া? না, থ্যাংক ইউ। আপনি কোত্থেকে করছিলেন? আমি বলতে চাচ্ছি না অপরিচিত। আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ, দোয়া করবেন। জি, প্রথম যে শব্দটি, এটা ইসমে আজম, এটা আসলে হাদিসের মধ্যে এই শব্দটি এসেছে। ইসমে, ইসম শব্দের অর্থ হলো নাম, আর আজম মানে হচ্ছে বড়, মহান। আল্লাহর যে বড় মহান নাম আছে সেটিকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজমটা কি? হাদিস অনুযায়ী যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেন। ইসমে আজম কি? আমরা একটি হাদিসে পাই যে একজন সাহাবি এরকম দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই। কেন, কি দোহাই দিয়ে চাই? বি আন্নি আশহাদু, কারণ আমি তো তোমাকেই সাক্ষী দিই যে তুমি এক আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, এই জন্যই আমি তোমার কাছে দাবি করে চাই। তুমি এক, তুমি কারো মুখাপেক্ষী নও, যা ইচ্ছা তাই তুমি করতে পারো, তোমার কোনো পিতাও নেই, তোমার কোনো সন্তান নেই, তোমার মতো কেউ নেই, তোমার মতো ক্ষমতাবান কেউ নেই, এই উসিলা দিয়ে আমি তোমার কাছে চাই। তখন আল্লাহ নবী এই কথাটি, তার এই দাবিটি শুনে বললেন, এটা এটা এমন এক ইসমে আজম, বড় নাম আল্লাহর, বড় কথা আল্লাহর, যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসমে আজম হাদিসের ভাষা অনুযায়ী এই দোয়াটা যদি আমরা যখনই দোয়া করি, গুরুত্বপূর্ণ দোয়া, তখন এভাবেই আল্লাহর কাছে আমরা চাইতে পারি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা খুবই সহজ, আমরা এইভাবেই আল্লাহর কাছে যাব, এটাকে ইসমে আজম বলা হয়েছে। অন্য বর্ণনায় একটু শব্দ ভিন্ন রকম আসছে, এরকম, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদ, হে আল্লাহ তোমার কাছে চাই কারণ সকল প্রশংসা তোমার, লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিআ আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে আল্লাহ তুমি তো মান্নান, তোমার নাম হলো তুমি দানশীল যিনি দান করেন, বাদিআ আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনকে তুমি সুনিপুণভাবে তৈরি করেছ, তুমি মহিমান্বিত, তুমি মর্যাদার অধিকারী। এই কথা বললে যারা আল্লাহর কাছে চাপে, তখন আল্লাহ পাক এটাকে কবুল করেন, আর এটাকে ইসমে আজম বলা হয়েছে। কোন কোন বর্ণনা থেকে দেখা যায় যে আমরা যে আয়াতুল কুরসি পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সূরা বাকারার এই আয়াতটি যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, সেই আয়াতটিও আল্লাহর একটি বড় নাম, যেটা বলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। আরও একটি দোয়ার কথা, সূরা আল ইমরানের দুইটি আয়াত, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। এই যে আয়াতগুলো আছে এগুলোতে আল্লাহর আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর পাওয়ার এবং আল্লাহর শক্তির কথা বর্ণনা করা হয়েছে। তিনি যাকে ইচ্ছা ক্ষমতায় নেন, ক্ষমতা থাকে বের করেন, সম্মান দেন, সম্মান ছিনিয়ে নেন, তার হাতেই সকল কল্যাণ, তিনি সকল শক্তির অধিকারী। এই কথাগুলো বলে আমরা যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ পাক খুশি হয়ে আমাদের দাবিকে, দোয়াকে কবুল করবেন। এটা এগুলোকে ইসমে আজম বলা হয়, আল্লাহর মহিমান্বিত নাম, এগুলো পরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করা কি ঠিক কিনা? অবশ্যই ঠিক। আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে আমরা বিগত কয়েকটি এপিসোডে যে দোয়াগুলো দিয়েছি, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন ঋণ থেকে কীভাবে মুক্ত হতে হবে।
তাহলে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করা, এটা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন, এটা আল্লাহ নবীরই শিক্ষা। যে দুটি দোয়া আমরা শিখেছি বিগত দিনগুলোতে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই, আর লোন থেকে ঋণ থেকে আমি মুক্তি চাই। অন্য দোয়াটি হলো যেটা আমরা শিখেছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া মিনাল আজজি ওয়াল কাসল ওয়া মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল, হে আল্লাহ আমি সকল পেরেশানি দুশ্চিন্তা থেকে মুক্তি চাই, দুর্বলতা থেকে মুক্তি চাই, কৃপণতা থেকে মুক্তি চাই, অলসতা থেকে মুক্তি চাই, হে আল্লাহ আমি মানুষ আমার উপর চাপিয়ে বসুক এটা থেকে মুক্তি চাই, লোন আমার উপর চেপে বসুক সেটা থেকে মুক্তি চাই। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। এই জন্য যারা ঋণগ্রস্ত, ঋণ করার জন্য আমরা চেষ্টা করব না। আজকের সমাজে এই দেশে টিভি বিজ্ঞাপনগুলোতে শুধু লোন থেকে মুক্তির জন্য বিভিন্ন রকম ফ্যাসিলিটি, সরকারি বেসরকারি ফ্যাসিলিটির বিজ্ঞাপন আমরা দেখতে পাই। এর অর্থ এটাই যে আমাদের কমিউনিটির মানুষরা খুবই লোনের ভিতরে নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন। ক্রেডিট কার্ড লোন, ব্যাংকের লোন, ঘরের লোন, আরও পার্সোনাল লোন, বিভিন্ন ধরনের লোনের ভিতরে সে ডুবানো। না, একজন মুমিন যথাসম্ভব কারো লোন করার চেষ্টা করে না, না পারতে যদি করে সেটার থেকে মুক্তির জন্য দোয়া করো। আমরা সকল ভাই এবং বন্ধুদেরকে বলবো নিজেদের লালসাকে, চাহিদাকে আমরা কমাবো। আমাদের স্লোগান, জীবনের চাহিদাকে আমাদেরকে সংকুচিত রাখতে হবে, তাহলে আমরা শান্তি পাবো। জীবনের চাহিদাকে বাড়াতে থাকবো, অশান্তি এবং অস্থিরতা আমাদেরকে ঘিরে ধরবে। হ্যাঁ, লোনগ্রস্ত হলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেটা কিন্তু ইবাদত, আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জি।